নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে সৌম্য বন্ধুরা নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে চলে এসছি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা হলো ডবলিউ পিসিবি ডট জিওভি ডট ইন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা এবং বলে রাখি এখানে আবেদন ফি আপনাকে পেমেন্ট করতে হবে না এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এগুলো নিয়োগ করা হবে আপনি যদি এখানে আবেদন করতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন দিলে আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব। বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে যেটা হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা ওকে এবারে দেখুন এখানে কি বলা হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন নিজেদের মোবাইলে ইমেলের মাধ্যমে ঠিক আছে আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সমস্ত কপিগুলোকে স্ক্যান করে একটা পিডিএফ ফর্মেটে এই ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট করে রাখুন দিলে আপনাদের কাজে লাগবে এন সি ডট অ্যাট রেট জিমেল ডট কম ওকে এবং আবেদনপত্রের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে সতেরো পাঁচ দু হাজার একুশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে চার ছয় দু হাজার একুশ অর্থাৎ চৌঠা জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত ওকে ইন্টারভিউয়ের টাইম বলা হচ্ছে দেখুন মানে কবে হবে ডেড অ্যান্ড টাইম এখনও কিন্তু প্রকাশ করা হয়নি আপনারা যারা আবেদন করবেন এখান থেকে একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হবে শুধুমাত্র তাদেরকে তাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ইন্টারভিউয়ের তারিখটা জানিয়ে দেওয়া হবে এবং প্লেস অব ইন্টারভিউ কোথায় ইন্টারভিউ হবে দেখুন ডব্লিউ হেড অফিস বিধাননগর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সিক্স এই অ্যাড্রেসে হবে এবারে আপনাদেরকে বলবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্ট রয়েছে দেখুন সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারোটা এজ লিমিট সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবারে যে প্রথমে আপনাদের বলেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে এখানে বলা রয়েছে দেখুন প্লেস অফ পোস্টিং বলা হচ্ছে ওয়ান ইচ অ্যাট হলদিয়া ব্যারাকপুর দুর্গাপুর রানিগঞ্জ আসানসোল হাওড়া কলকাতা ঠিক আছে এই সমস্ত জায়গায় একটা করে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক জায়গায় একজন করে নিয়োগ করা হবে হিসাব করে দেখুন হলদিয়া ব্যারাকপুর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল হাওড়া কলকাতা টোটাল এখানে সাতটা রয়েছে এবং আর একটা নিয়োগ করা হচ্ছে দেখুন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ দপ্তরে আর একটা এবং আটটা হলো এবং বাকি তিনটা নিয়োগ করা হবে ডব্লিউ বি হেডকোয়ার্টারের এয়ার কোয়ালিটি মনিটরিং সেলেন বোঝা গেল তাহলে আট তিন এগারোটা ভ্যাকেন্সি কমপ্লিট হলো নেক্সট রয়েছে দু নম্বরে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এগারোটা ভ্যাকেন্সি রয়েছে এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে এটাও সেম প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ঠিক আছে এ এখানেও যা বললাম এখানেও তা এবারে দেখুন কোয়ালিফিকেশান প্রথম যে পোস্টটা ছিল সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট কোয়ালিফিকেশান বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল বা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করতে হবে এবং সিভিল বা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা আপনার ডিগ্রি কোর্স থাকতে হবে বোঝা গেল সঙ্গে বলা হচ্ছে আপনাকে কম্পিউটারে এম অফিস জানা থাকতে হবে এবং দু বছরের বেশি যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করতে পারবেন আপনি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং নেক্সট যে পোস্ট রয়েছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট সেখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশান এবং সেম সেই অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে প্রতি মাসে বেতন কত রয়েছে সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য প্রতি মাসে বিয়াল্লিশ হাজার টাকা সঙ্গে হোম রেন্ট অ্যালাওয়েন্স পাবেন ওকে দু নম্বরে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এখানে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে হোম রেন্ট অ্যালোয়েন্স আপনি প্রতি মাসে পাবেন আবেদন ফি আপনাদের জমা দিতে হবে না আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে প্রথমেই বললাম পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান ফি যেহেতু জিরো রয়েছে আপনার যদি এই কোয়ালিফিকেশান থেকে থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ম্যাচ করে তাহলে অবশ্যই আবেদন করুন ঠিক আছে কারণ এখানে কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এক্সাম বাংলা ডট কম ওয়েবসাইটের লিঙ্ক বেঙ্গলের নাম্বার ওয়ান জব নিউজ পোর্টাল যেখানে আপনারা গেলে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বাংলা ভাষায় পড়তে পারবেন এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্কও সেখানে পেয়ে যাবেন তাহলে বোঝা গেল আবেদনপত্র পূরণ করবেন সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে সমস্ত কপিগুলোকে স্ক্যান করে একটা পিডিএফ ফর্মেটে এই ইমেল আইডিতে পাঠাতে হবে ঠিক আছে এবং লাস্টেড রয়েছে চার ছয় দু হাজার একুশ যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখানে কোশ্চেন করলে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবাদ মাতারাম